দাঁড়া এক মিনিট, গত 7 বছর ধরে দিদির বিয়ে হয়েছে, তারপর থেকে অশান্তি। জাইনপুরে অবিবাহিত একটা সম্পর্ক ছিল, সেটা দিদি জানার ফলে দিদিকে মারধর করতো। এমনকি বাড়ির ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি ছিল, তারা ওকে মারধর করেছে। করার পরে রিসেন্ট কিছুদিন আগে কেস করা হয়েছে থানায়, আশানগর থানায়। করার পরে কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি। তারপরে ওখান থেকে আমার বড় দিদি আর বড় জামাইবাবু এসেছিল এই বাড়িতে, গন্ডগোল এখানে এসেছিল, দিদিকে ডেকেছে। এবার এর বাইরের লোক, বড় দিদি, জামাইবাবু সবার কাছে কুকুর ছেড়ে দিয়েছে। কুকুর ছেড়ে দেওয়ার পরে বলছে এই দুই বোনকে এখনই ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারবো। এরকম বলার পরে বড় দিদি সহ্য করতে না পারে রিসেন্ট 2 মাস আগে গায়ে আগুন দিয়েছে গণেশ পুজোর সময়। তারপরেও থানায় কমপ্লেন করা হয়েছে সবকিছু। তারপরে এখন শুনতে পাই যে দিদিকে এখন গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে। প্রথম কোন দিদি 2 মাস আগে মারা যায়? এটা বড় দিদি। আর এখন কে মারা গেছে? এখন ছোট দিদি। তারপরে এখন মারা গেছে ছোট দিদি। তোমাদের কি অনুমান? অনুমান এটা মারা হয়েছে, মারা গেছে। কিন্তু আসামি এখন ঘুরে দাঁড়াচ্ছে, যে জামাইবু সে খালি ভিতরে আছে আর সবাই ঘুরে দাঁড়াচ্ছে। কজনের বিরুদ্ধে? 5 জনের নামে আমার কেস করা হয়েছে। অভিযোগ করেছে কি? অভিযোগ করেছে কি? অভিযোগ করেছে যে মারধর করতো দিদিকে। এরকম আগে রিসেন্ট এরকম বড় দিদিও আমাকে এই জন্য আগুন দিয়ে মারা গেছে গায়ে। সব ওদের দায়ী এটা। মানে তোমরা এটা চাচ্ছো কি অবৈধ কোনো সম্পর্কের জেরে? কি দিদি যেটা জানতে পারে, জানার পরে বাড়িতে বাজারের টাকা দিত না, এই করতো না, জামিমু থাকতো দুবাই। এরকম দিদির নাম কি? দিদির নাম লিপিকা দে, জামিমুর নাম শঙ্কু দে। 6 বছর একটা বাচ্চা আছে, বড় দিদিরা একটা 7 বছরের বাচ্চা। তোমরা এখন কি চাচ্ছ? আমরা চাচ্ছি এটা প্রতিবাদ, তুমি যেন শাস্তি যেন পাই। তুমি কে হও? আমি ভাই হই। কি নাম তোমার? সোনাই ভৌমিক, মেজ ভাই। দিদির বিয়ে হয়েছে কোথায়? দিদির বিয়ে হয়েছে কচুয়া সংগোষ্ঠী ক্লাবের পাশে, সুকান্ত শরণ। আর তোমাদের বাড়ি? আমাদের বাড়ি তোর আপনার ইউনাইটেড ক্লাবের পিছনে। ঘটনাটা হয়েছে, আমি ওর বন্ধু হই, যে মারা গেছে তার ভাইয়ের বন্ধু হই। তা কালকে এরকম দুপুরবেলা আমরা বাড়ির ওখানে ছিলাম, তো তখন একটা ফোন আসে, ফোন আসাতে বলা হয় যে দিদি খুব অসুস্থ, হসপিটালে যেতে, হাসনগর হসপিটালে ভর্তি আছে। তো আমরা আসি হসপিটালে, আসার পরে দেখি আমাদের দিদি মৃত। পুলিশ আমাদেরকে বলে যে তোমার দিদি মৃত, তোমরা যাও মর্গের সামনে গিয়ে দিদিকে দেখে আসো। মর্গের সামনে গেলাম আমরা দিদিকে, তখন আমরা দেখছি মর্গের ঠান্ডা ঘরে ঢোকানো হচ্ছে দিদিকে। আমরা ওই দেখে হাসনগর থানায় চলে আসি। তারপর হাসনগর থানার থেকে বলে তারা প্রতিবেশী, এবং হাসনগর থানার লোক আর নাকি আমার দিদি শ্বশুরবাড়ির লোকের প্রতিবেশীটা মিলে দেখে যে তারা মারা গেছে। তখন ওরা তখন বডি নিয়ে নাকি হসপিটালে ঝুলে, গলায় দড়ি দিয়ে ঝুলেছিল, তখন হসপিটালে যায় দিদি, তা দিদিকে নিয়ে হসপিটালে যায়। তারপরে আমরা থানায় এসে তখন পুলিশের কাছে এই সমস্ত খবর জানতে পারি। পুলিশ আমাদেরকে বলেছে, তারপরে আমরা দিদির বাড়ির লোক, পুলিশ আমাদের বললো আমাদের যে দিদি তার যে হাজবেন্ড তাকে গ্রেফতার করা হয়েছে। করার পরে তারপরে এখন পুলিশ আমাদের বলেছে যে দোষীদের বিরুদ্ধে আমরা, তারপর পুলিশের কাছে একটা লিখিত আমাদের এফআইআর অভিযোগ করেছে। আমরা এফআইআর করেছি, বিগত যতদিন পর্যন্ত বিয়ে হয়েছে তার 1 বছর খানিক পর থেকে দিদির প্রতি অত্যাচার হতো। অত্যাচারের কারণ ছিল একটাই, যে আমার দিদির যে হাজবেন্ড, তার হাজবেন্ডের সঙ্গে তার বৌদির, দাদার বউয়ের একটা অবৈধ সম্পর্ক ছিল, সেইটা দিদি জেনে যায়। জেনে যাওয়ার ফলে তারপর থেকে দিদির সাথে প্রচুর গণ্ডগোল, সারা বাড়ির লোকজন মিলে দিদিকে মারত। তো বিগত 1 মাস আগের ঘটনা এটা। আমার আরেক দিদিও চলে গেছে এই একই কারণে। সে কারণটা হলো যে বিগত 1 মাস আগের ঘটনা, তো 1 মাস আগে ওই বাড়িতে সেম একটা ইস্যু নিয়ে গণ্ডগোলটা হচ্ছিল। তা তখন আমার যে দিদি ছোটদি, সে তার বড় দিদিকে, মানে আমার যে বড়দি আছে, বন্ধুর যে বড়দি, তাকে ডাকে যে দিদি আমাদের বাড়িতে আয়, একটু কথাবার্তা বলে গণ্ডগোলটা মেটানোর ব্যবস্থা করি। তো দিদিরা গেলে, বড়দি আর বড় জামাইবাবু গেলে, ওরা নিজেদের পোষ্যকে যে কুকুর ছিল তাকে ছেড়ে দেয় তাদের গায়ে, এবং রাস্তায় সবার, মানে বাড়ির লোকজন নিয়ে সবার সামনে বলে যে গণ্ডগোল করবো, ওদেরকে পুড়িয়ে মারবো, দুই বোনকে এখনই পুড়িয়ে মারবো, না চলে গেলে। তা তাদের গায়ে হাত দেওয়া হয়। হাত দেওয়ার পরে তো দিদিরা, সেই বড়দিরা সে অপমান সহ্য করতে না পেরে বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে সেই বড়দি আর সেই অপমান সহ্য করতে না পেরে, মনসা পুজোর দিন, তার একদিন পরে মনসা পুজোর দিন, ডিপ্রেশনে ভুগে ভুগে, একদিন যা ডিপ্রেশনে ভুগেছে, সেই ডিপ্রেশনের কারণে দিদি সুইসাইড করে গায়ে আগুন দিয়ে। তারপরে সেই দিদিকে আমরা আর বাঁচাতে পারিনি। তার ঠিক 1 মাস ঘুরতে না ঘুরতেই আবার একই ঘটনা, এই ঘটনাটা আজকে আমার দিদি হয়েছে। কার কার নামে অভিযোগ হয়েছে? তার স্বামী, তার দাদা বৌদি, দুই দাদা দুই বৌদি। কি নাম স্বামীর? স্বামীর নাম হলো শঙ্কু দে। দাদা বৌদি? দাদা বৌদির নামটা ঠিক
দাদা বৌদির নাম, তার নাম বরণ দে আর বৌদির নাম প্রিয়াঙ্কা দে, আর দাদার নামটা ঠিক মনে পড়ছে না, পিঙ্কু দে, মিকালি দে আর পিঙ্কু দে, এই চার পাঁচজনের নামে অভিযোগ। তাদের মধ্যে কজন অ্যারেস্ট হয়েছে? একজনই অ্যারেস্ট হয়েছে। কি নাম তার? তার নাম শঙ্কু দে, তার নিজের হাজবেন্ড। আচ্ছা, দিদির নাম কি? দিদির নাম লিপিকা। ওর বয়স কত হবে? বয়স 26 বছর। আর শঙ্কুর দে, শঙ্কুদের বয়স? শঙ্কুদের বয়স 30-32 হবে। কি করেন উনি? উনি বাইরে কাজ করেন, দুবাইতে কি জব করেন?